তা সমগ্র কলকাতা 144 ধারা, সমগ্র কলকাতা 144 ধারা হলে পরে রেড রোডটাও কলকাতার মধ্যে পড়ে। যদি রেড রোডের কার্নিভাল হয় তাহলে আমাদের দ্রোহ কার্নিভাল হবে, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই। কলকাতা পুলিশ এক অদ্ভুত বকচ্ছপ একটি আদেশ জারি করেছেন, যে আদেশের ফলে তারা প্রথমেই কলকাতা হাইকোর্টের একটি অর্ডারকে ভুল ব্যাখ্যা করেছেন। তাদের বোঝা উচিত সেই অর্ডারে কলকাতা হাইকোর্ট ওই নজনের ক্ষেত্রে প্রযোজ্য বলেছিলেন, নান অব দি পিটিশনার্স। কলকাতা হাইকোর্ট কোন অমনিবাস অর্ডার করেননি, কিন্তু যথারীতি রাজ্য সরকারের পরামর্শদাতারা যেমন অসত্য কথা বলতে অভ্যস্ত, বিভ্রান্ত করতে অভ্যস্ত এবং আদালতের আদেশকে অমান্য করতে অভ্যস্ত, তারা একটা আদেশ জারি করেছিলেন। সেটা সমগ্র কলকাতা 144 ধারা, সমগ্র কলকাতা 144 ধারা হলে পরে রেড রোডটাও কলকাতার মধ্যে পড়ে। এ সম্পর্কে যখন আমি একটা পোস্ট করি, সেই পোস্ট দেখার পর পরবর্তীকালে তারা আরেকটা সংশোধিত আদেশ বার করেছেন। সেই সংশোধিত আদেশ যদি কার্যকর হয় তাহলে কেউ, কোন ক্লাব, কোন মানুষ তারা রেড রোডে পৌঁছতে পারবেন না। তাহলে 144 ধারা ভঙ্গ করে যদি ক্লাব সংগঠনগুলোকে মন্ত্রিসভার সদস্যদের দলবল নিয়ে সেখানে হাজির হওয়ার অনুমতি দেয়া হয়, তাহলে তো আমরা ধরব যে কলকাতা পুলিশ কমিশনার নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আইন ভঙ্গ করার ক্ষেত্রে উৎসাহিত করছেন। কলকাতা পুলিশের আদেশের ওপর মানুষের জমায়েত নির্ভর করে না, সমস্ত মানুষ তারা জড়ো হবেন, তারা দ্রোহ কার্নিভালে অংশগ্রহণ করবেন, এটা পুলিশের বা রাজ্য সরকারের জানা উচিত। শান্তিপূর্ণ সমাবেশটা আমাদের অধিকার, এটা পুলিশের ইচ্ছার উপর নির্ভর করে না। আর এই আদেশটা যদি আদালতে চ্যালেঞ্জ হয়, এক কথায় বাতিল হয়ে যাবে, এই আদেশের কোনো আইনি বৈধতা নেই। আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব, আপনারা নির্ভয়ে সকলে জড়ো হন। যদি রেড রোডের কার্নিভাল হয় তাহলে আমাদের দ্রোহ কার্নিভাল হবে, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই।